সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠীর দিন, সবার বাড়িতেই মনে হয় মিষ্টিমুখ চলছে, আমাদের বাড়িতেও সেই একই নিয়ম। আগে তো ব্রেকফাস্ট মানেই ছিল কচুরি বা লুচি এবং তার সঙ্গে জিলিপি, তো সেই নিয়মটাই চলে আসছে। আর কি জানি কেন এই দিন জিলিপি যেন একটা আলাদা টেস্ট আসে। যেমন ঈদের দিন আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, ঠিক সে তেমনই জামাই ষষ্ঠীর দিন জিলিপি খেতে ভীষণ ভালো লাগে সকাল সকাল। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে আমদই, সেটা দুপুরবেলা হবে। তো যাই হোক, এইভাবেই চলছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা, যদিও একটু আলাদা রকমভাবে হয়, কারণ শাশুড়ি এখন আর নেই, মানে আমার মা নেই, মা হয়ে 6 বছর হয়ে গেল মা আমাদের কাছে নেই, আর তারও 1 বছর আগে আমার বাবা মারা গেছিলো, 7 বছর হয়ে গেল সেটাও। তো ন্যাচারালি আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী বলে আর কিছু এখন নেই, তো সব কিছুই জামাই ওই জন্য নিজেই করে। তাই পাপাই নিজেই ডিসিশন নিয়েছে যে জামাই ষষ্ঠীর দিন জামাই নিজে রান্না করে সবাইকে খাওয়াবে, মানে আমাদেরকে খাওয়াবে, আর আমি রেস্ট করবো আর কি। আসলে আজকের দিনটা আমি একটু ইমোশনাল হয়ে পড়ি, মা বাবা দুজনেই যেহেতু নেই, ফলে আমার পক্ষে খুব মন খারাপের দিন এটা একটা, কারণ একটা সময় ছিল খুব হই হই করে আনন্দ করতাম। তাই যাতে মনটা ভালো থাকে সেটার জন্যই ও একটা চেষ্টা করে, আমি সেটা বুঝি। তো যাই হোক, এই দেখো মাংস কষা, চিকেন কষা চলে এসেছে, চিকেন হয়েছে তো, চিকেন কষা চলে এসেছে, আর পোস্তরও গন্ধ পাচ্ছে, তো ওরও লাফালাফি করছে আর কি, যদি ওর কপালে তো সেই সেদ্ধ মাংসই জোটে। তো যাই হোক, এই দেখো মাংসটা খুব টেস্টি, কষাটা তো খেলাম, দারুণ লাগলো, এখন লাঞ্চ করবো বেশ মজা করেই আর কি। তো এইভাবেই আমার জামাই ষষ্ঠী কাটে, একটা সময়ে তো খুবই মন খারাপ করতো, এখন আস্তে আস্তে সব কিছুই সয়ে গেছে। তো যাই হোক, ভালো খেয়েছিলাম, এটাই বলবো আর কি। আর এই যে আমদই স্পেশাল, মা এটা এই বিকেলের দিকে দিত আর কি পাপাইকে সাজিয়ে, তো সেটাই আর কি, এটা ওই জন্য ওই এই জিনিসটা আমি নিজেই সাজিয়ে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে, একটা নস্টালজিক ফিলিং আসে এটা থেকে, মনে পড়ে সেই দিনগুলো, পুরনো দিনগুলো কত আনন্দ ছিল। আজ কিছুই সেইভাবে মানে সেই সেই আবেগ বা সেই যাওয়া, সেই সেজেগুজে যাওয়া, গিফট দেওয়া, খাওয়া দাওয়া করা, গল্প করা, সেগুলো আর হয় না। শাশুড়ি মাও খুব আনন্দ করতো, শাশুড়ি মাও নেই, মামুনি আমি বলে ডাকতাম আর কি, তো তারা কেউই এখন আর নেই, আমার শুধু শ্বশুরমশাই রয়েছে আর কি। তো যাই হোক, দুপুরবেলাটা এইভাবেই আমরা খেয়েছিলাম, ডেজার্ট বলতে পারো আর কি। লাঞ্চটা তো দারুণ হয়েছিল, চিকেনও বরাবরই খুব ভালো রান্না করে, চিকেন কেন, যে কোনো রান্নাই পাপাই খুব ভালো করে করতে পারে। সো বেসিক্যালি আমার আজকে খুব ছুটির দিন, তাই আমার আজকে একটু বেশি আনন্দ আর কি। তো জামাই ষষ্ঠীটা বেশ আমার কাছে ভালোই কাটে আর কি, এখন আর অতটা মন খারাপ সেই জায়গায় নেই, আর মন খারাপটা করতে পারিও না, কারণ করতে দেয় না পাপাই, মানে আমাকে ইনভলভ রাখে কিছু না কিছুতে আর কি। পুরোনো দিনের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার মা আর পাপাই এক ফ্রেমে, আর এই শাশুড়ি আমার হলুদ শাড়ি পরা। তো একটা সময় কত আনন্দই না করেছি আমরা ছুটিয়ে, সেইগুলোই আর কি। এটা জামাই ষষ্ঠীর সময়কার মুহূর্ত নয়, কিন্তু মানে কোনো এক মুহূর্ত যখন সবাই মিলে একসঙ্গে প্রচুর আনন্দ করতাম। তো যাই হোক, ডিনারে তো লুচি ছিল, আর কিছুই নেই, এইটুকুনি আমার ছোট্ট জামাই ষষ্ঠী পালন। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর ভালো থেকো।